প্রথমত শুভকে আমার চ্যানেল আসসালামু আলাইকুম বলে স্বাগতম জানাইছি। আজই আমি আলোচনা করি এনআরসির এক নতুন আপডেটের বিষয়ে। ইতিমধ্যে এনআরসি বহুত প্রসেস সম্পন্ন হয়েছে, যেনেকে প্রথম খসড়া দিয়া সম্পন্ন হয়েছে, পিছত ট্রি ভেরিফিকেশন আসলে এবং বৃক্ষ ভেরিফিকেশন চলি আছে, আৰু নেক্সট যেটো এটা আৰম্ভ হ'ব মহিলাসকলৰ, যিসকল মহিলাৰ এতিয়ালৈকে ভেৰিফিকেশ্যন হোৱা নাই, যিসকল মহিলা পঞ্চায়তৰ নথি পত্ৰ দিছিলে বা বেলেগ কিবা কাৰণত এতিয়ালৈকে ভেৰিফিকেশ্যন হোৱা নাই, মহিলাসকলৰ এতিয়া ভেৰিফিকেশ্যন আৰম্ভ হ'ব। আৰু এইটো কেতিয়া আৰম্ভ হ'ব আৰু এইটো কেনেকে কি প্ৰচেছত হ'ব সেইখিনি মই এই ভিডিঅ'টো দেখুৱাওঁ। গতিকে আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব, আৰু যিসকলে মোৰ চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই অনুগ্ৰহ কৰি ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লগতে বেলটো দবাই দিব, যাতে মই নতুন নতুন ভিডিঅ' আপলোড দিয়াৰ লগে লগে আপোনালোকে নটিফিকেশ্যন পাই যায়। তেনেহ'লে আহক আৰম্ভ কৰোঁ। এনআরসির ওয়েবসাইট একটা নতুন লিফলেট দেওয়া হয়েছে। এই লিফলেটটা এনেকুৱা ধরনের, ইয়াত লিখা আছে যে গাঁও পঞ্চায়েতের সচিব লাঠ মন্ডল চক্র বিষয়ের দ্বারা প্রদান করা প্রমাণপত্রের বিহে পরীক্ষণ অহা 2 এপ্রিল 2018 তারিখের পর আরম্ভ হব। অর্থাৎ গাঁও পঞ্চায়েত বা চক্র বিষয়া বা লাঠ মন্ডলের পর যখন মহিলাসকলের কারণে যে পরিচয় পত্র দিয়া হয়েছিল আর যার কারণে মহিলাসকলের এনআরসি ভেরিফিকেশন এতালেক হওয়া নাই বা নাম এতালেক অহা নাই, আর এই ভেরিফিকেশন আরম্ভ হব এপ্রিলের 2 তারিখের পর। আর এত কিছু নিয়ম দিয়া আছে তলত, যে মাননীয় উচ্চতম ন্যায়ালয় নির্দেশের অনুসরি বিবাহিত মহিলাসকলে লেগেসি ব্যক্তির সহ সম্পর্ক সুগসূত্র স্থাপন করবলে দাখিল করা গাঁও পঞ্চায়েতের সচিব লাঠ মন্ডল চক্র বিষয়ের দ্বারা প্রদান করা প্রমাণপত্রসমূহের বিস্তৃত পরীক্ষণের প্রয়োজন আছে। অর্থাৎ ইয়াত লিখা আছে যে যখন মহিলায় কি করেছিল, লেগেসি ব্যক্তির লগত যেটো সম্পর্ক আছে তার বিষয়ে যদি নথিপত্র দিছিলে, পরিচয় পত্র দিছিলে, প্রমাণপত্র দিছিল গাঁও পঞ্চায়েতের সচিবর বা সচিবর প্রমাণপত্র বা লাঠ মন্ডলের প্রমাণপত্র বা চক্র বিষয়ের দ্বারা যেটু প্রমাণপত্র দিয়া হয়েছিল, সেইখিনি কারণে মাননীয় উচ্চতম ন্যায়ালয়ত একটা হেৰি চলি আছিল, কেস চলি আছিলে। কিন্তু এতিয়া মাননীয় উচ্চতম ন্যায়ালয়ে নির্দেশ জারি করেছে যে এই সকল মহিলার যি প্রমাণপত্র দিছিল সেইখিনি কি করব লাগিব, পরীক্ষণ করব লাগিব, অর্থাৎ ভেরিফিকেশন করব লাগিব, ভেরিফিকেশনের প্রয়োজন আছে বলে মাননীয় উচ্চতম ন্যায়ালয়ে নির্দেশ জারি করেছে। তারপর আছে এই পরীক্ষণ শুনানি গ্রহণ পদ্ধতিরে পরিচালনা করা হব, যত বিবাহিত মহিলা সকল উপস্থিত থাকিব লাগিব। তাত লিখা আছে যে এই ভেরিফিকেশনটো শুনানি গ্রহণ পদ্ধতিরে পরিচালনা করা হব, আর যার বাবে বিবাহিত মহিলা সকল যিসকলে এই প্রমাণপত্র দিছিলে এনআরসির ফর্মৰ লগত, মহিলা সকল নিজে উপস্থিত থাকিব লাগিব। প্রমাণপত্র প্রদান করা কর্তৃপক্ষ যেনে গাঁও পঞ্চায়েতের সচিব লাঠ মন্ডল চক্র বিষয়া, যারপরাই প্রমাণপত্র লৈ পেলাই জমা দিয়া হয়েছিল যে গাঁও পঞ্চায়েত বা লাঠ মন্ডল বা চক্র বিষয়া যারপরাই যার প্রমাণপত্র দিয়া হয়েছিল, ইয়াত লিখা আছে যে এই শুনানিত উপস্থিত থাকি তেওঁলোকৰ প্রদান করা প্রমাণপত্র বিধি প্রতিপন্ন করব লাগিব। যদি চক্র বিষয়ার পর প্রমাণপত্র আনিবলৈ দিয়া হয়েছিল তেনে চক্র বিষয়ায় উপস্থিত থাকি পেলাই তার এই মহিলাগৰাকীৰ প্রমাণপত্রটো প্রতিপন্ন করব। আজি লাঠ মন্ডলৰ পৰা দিয়া হৈছে তেনেহ'লে লাঠ মন্ডলৰ কৰ্তৃপক্ষই সেইটো পৰীক্ষণ কৰিব, প্ৰমাণপত্ৰ প্ৰতিপন্ন কৰিব। গাঁও পঞ্চায়তৰ পৰা যদি দিয়া হৈছিল তেনেহ'লে গাঁও পঞ্চায়তৰ সচিবে নিজে থাকি পেলাই কি কৰিব লাগিব, সেই প্ৰমাণপত্ৰ প্ৰতিপন্ন বা ভেৰিফিকেশ্যন কৰিব লাগিব। তাৰপিছত 3 নম্বৰ লিখা ইয়াৰ পইণ্টটো আছে, প্ৰমাণপত্ৰগৰাকীয়ে প্ৰমাণপত্ৰৰ মূল প্ৰতিলিপি লগত আনিব লাগিব। অৰ্থাৎ প্রমাণপত্র যোনগুলাকে যে প্রমাণপত্র দিছিলে এই প্রমাণপত্রের অরিজিনাল যেটা প্রমাণপত্র হয় সেটা লই আনব লাগিব, আর মূল প্রতিলিপির লগত না থাকলে শুনানির ভাবে তার ফটোকপি এটা আনব লাগিব। অর্থাৎ যদি আপনার মহিলাগুলির হাতত অরিজিনাল ডকুমেন্টস না থাকে তেনহলে এই অরিজিনাল ডকুমেন্টসের ফটোকপি হলেও আনি দেখাব লাগিব। ইয়ার উপরেও তো প্রমাণপত্র গৃহীত সম্পর্ক যুবহত্র সত্যতা নিরূপণ করবা যিকোনো সাক্ষ্য প্রমাণ দাখিল করব। অর্থাৎ তাই এই মহিলাগুলিকে যেটু প্রমাণপত্র দিছিলে তার যার লগত সম্পর্ক সুখসূত্র দিয়া আছে, যার লগত সম্পর্ক থাকা লিখা আছে বা দেউতাকর নাম লিখা আছে, সেই মানুষজনের লগত সম্পর্ক থাকা যিকোনো একটা প্রমাণ দাখিল করব, নহলে সাক্ষ্য দাখিল করব, এভিডেন্স দাখিল করব। তারপর লিখা আছে এই সন্দর্ভত লিগেসি ব্যক্তি বা লিগেসি ব্যক্তির অন্য বংশধরক দাবি করা সম্পর্কের যুগসূত্র প্রতিপন্ন করার উদ্দেশ্য সাক্ষ্য দিবল লগত আনিব পারি। ইয়াত লিখেছে যে এই মহিলাগুলির লিগেসি ডাটার লগত যিজন ব্যক্তির সংযুক্তি দিয়া আছে, যিজন ব্যক্তির লিগেসি ডাটা দিছিল তার বংশধরক লৈ আনিব পারিব সাক্ষ্য দিবর কারণে, এভিডেন্স হিসাবে এই লিগেসি ডাটার বংশধরক লগত লৈ আনিব পারিব। তারপর দিয়া আছে প্রমাণপত্র গৰাকীলৈ, এই প্রমাণপত্র প্রদান করা গাঁও পঞ্চায়েত লাঠ মন্ডল চক্র বিষয়ার কার্যালয়ের
সমীপবর্তী স্থানত অবস্থিত শুনানি কেন্দ্রত অবস্থিত হওয়ার বাবে জাননী জারা করা হব। অর্থাৎ শুনানি কেন্দ্রত উপস্থিত থাকিব কারণে গাঁও পঞ্চায়েত লাটমন্ড চক্র বিষয়ের কার্যালয়ত কাজিরত হব শুনানিটো, আর তাত উপস্থিত থাকিব কারণে জাননী দিয়া হব। এনআরসির ক্ষেত্রভিত্তিক কর্মচারীয়ে ঘরে ঘরে গিয়ে এই জাননী দিব য'ত শুনানির তারিখ, সময় আর স্থানের উল্লেখ থাকিব। আর এনআরসির যিজন ক্ষেত্রভিত্তিক কর্মচারী থাকিব, হয় ক্ষেত্রভিত্তিক কর্মচারী যিজনে ফেমিলিটির কারণেও জাননী দিয়েছিলে, সেইগৰাকী মানুহজনে ঘৰে ঘৰে আহি পেলাই সেই শুনানিবিলাক দি থৈ যাব, জাননীটো দি থৈ যাব। আৰু তাৰ তাৰিখ, সময় আৰু স্থান উল্লেখ কৰা থাকিব যে কোনটো তাৰিখত, কোনটো সময়ত আৰু কোনটো স্থানত ভেৰিফিকেশ্যন হ'ব, সেইখিনি এই জাননীখনত লিখা থাকিব। তাৰপিছত আছে কোনো তৃতীয় পক্ষ বা পৰিয়ালৰ বাহিৰৰ কোনো সদস্যক এই শুনানি অংশগ্ৰহণ কৰিবলৈ দিয়া নহ'ব। তৃতীয় পক্ষ মানুহক, অৰ্থাৎ ইয়াত লিখা আছে পৰিয়ালৰ বাহিৰৰ কোনো বেলেগ বেলেগ সদস্যক এই শুনানিত অংশগ্ৰহণ কৰিবলৈ দিয়া নহ'ব। অৰ্থাৎ আপোনাৰ পৰিয়ালৰ মানুহে লগত যাব পাৰিব। তাৰপিছত আছে এই বিশেষ পৰীক্ষণ কাৰ্যসূচী কোনো গ্ৰামাঞ্চলত গাঁও পঞ্চায়তৰ সচিবৰ দ্বাৰা ডিমা হাছাও, কাৰ্বি আংলং, কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সাৰ, ওদালগুৰিত লাটমণ্ডলৰ দ্বাৰা আৰু চহৰ অঞ্চলত ৰাজহুৱা চক্ৰ বিষয়ৰ দ্বাৰা কি কৰা হ'ব, এইটো ভেৰিফিকেশ্যন কৰা হ'ব। অৰ্থাৎ গাঁও অঞ্চলত গাঁও পঞ্চায়তৰ সচিবৰ দ্বাৰা ভেৰিফিকেশ্যন হ'ব আৰু ডিমা হাছাও, কাৰ্বি আংলং, কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সাৰ, ওদালগুৰি জিলাত লাট মণ্ডলৰ দ্বাৰা ভেৰিফিকেশ্যন হ'ব আৰু চহৰ অঞ্চলত চক্ৰ বিষয়ৰ দ্বাৰা ভেৰিফিকেশ্যনটো কৰা হ'ব। তাৰপিছতো লিখা আছে প্ৰমাণ পত্ৰৰ গৰাকী শুনানিত উপস্থিত নাথাকিলেও তেওঁৰ অনুপস্থিতিত শুনানি পৰিচালনা কৰাৰ বাবে পৰীক্ষণকাৰী বিষয়াৰ সম্পৰ্কৰ যোগ্য সূত্ৰ স্থাপনকাৰী নথি হিচাপে প্ৰমাণ পত্ৰত গ্ৰহণযোগ্য সন্দৰ্ভত সিদ্ধান্ত ল'ব। অৰ্থাৎ যদি যাৰ ভেৰিফিকেশ্যন হ'ব, যি দুগৰাকী মহিলাৰ ভেৰিফিকেশ্যন হ'ব, সেইগৰাকী মহিলা যদি উপস্থিত নাথাকে, তেনেহ'লে তাৰ লগত যাৰ সম্পৰ্ক দিয়া হৈছিল এন আৰ চিৰ এপ্লিকেশ্যনত লিখি দিয়া হৈছিল, সেই মানুহজনৰ নথিপত্ৰৰ ওপৰত ভিত্তি কৰি সিদ্ধান্ত লোৱা হ'ব। তাৰপিছত আছে কোনো অবিবাহিত মহিলা বা পুৰুষে দাখিল কৰা প্ৰমাণ পত্ৰ গ্ৰহণযোগ্য নহ'ব। যদি মহিলাগৰাকী অবিবাহিত হয় বা অবিবাহিত পুৰুষে বা অবিবাহিত মহিলাই যদি কোনো প্ৰমাণ পত্ৰ দিয়ে, তেনেহ'লে এইটো কিন্তু গ্ৰহণযোগ্য নহ'ব। অৰ্থাৎ ধৰি লওক যাৰ ভেৰিফিকেশ্যন হৈ আছে, সেই মহিলাগৰাকী উপস্থিত থাকিব পৰা নাই। যদি কোনো অবিবাহিত মহিলা আৰু পুৰুষে সেই মহিলাগৰাকী সলনি প্ৰমাণ পত্ৰ দাখিল কৰে, তেনেহ'লে সেইটো কিন্তু গ্ৰহণযোগ্য নহ'ব, সেইটো গ্ৰহণ কৰা নহ'ব। নেক্সট আছে শুনানি গ্ৰহণ অংশগ্ৰহণকাৰী ব্যক্তিয়ে নিজৰ পৰিচয়সূচক বৈধ ফটো পৰিচয় পত্ৰ লগত অনাটো বাধ্যতামূলক। অৰ্থাৎ যি ব্যক্তিয়ে শুনানিত অৰ্থাৎ ভেৰিফিকেশ্যনৰ সময়ত অংশগ্ৰহণ কৰিব, তেওঁ কি কৰিব লাগিব, নিজৰ পৰিচয়সূচক বৈধ ফটো পৰিচয় পত্ৰ অৰ্থাৎ আইডেণ্টি কাৰ্ড লগত লৈ অনাটো বাধ্যতামূলক। তাত তেনেকৈ আপোনাৰ পান কাৰ্ড লৈ আনিব পাৰিব বা বেলেগ কিবা ফটো আইডেণ্টি কাৰ্ড লগত লৈ আনিব পাৰিব। তাৰপিছত লিখা আছে যে উল্লেখিত প্ৰমাণ পত্ৰ যদি প্ৰকৃততে এই জাননীত উল্লেখ কৰা গাঁও পঞ্চায়ত ৰাজহ চক্ৰৰ দ্বাৰা প্ৰদত্ত নহয়, তেন্তে প্ৰমাণ পত্ৰগৰাকীয়ে তেওঁৰ আবেদন পত্ৰ দাখিল কৰা অনুমানিত নাগৰিকপঞ্জী সেৱা কেন্দ্ৰৰ লগত যোগাযোগ কৰিবলৈ অনুৰোধ জনোৱা হ'ল। ইয়াত লিখা আছে যে যিটো প্ৰমাণ পত্ৰ এন আৰ চিৰ লগত গাঁঠি দিয়া হৈছিল, সেই প্ৰমাণ পত্ৰটো যদি গাঁও পঞ্চায়ত বা ৰাজহ চক্ৰৰ দ্বাৰা দিয়া হোৱা নহয়, তেন্তে সেই আবেদনকাৰীয়ে কি কৰিব লাগিব, এন এছ কে অৰ্থাৎ যিটো নাগৰিকপঞ্জী সেৱা কেন্দ্ৰ, তাৰ লগত কি কৰিবলৈ যোগাযোগ কৰিবলৈ ইয়াত অনুৰোধ জনোৱা হৈছে। আৰু এইখিনি থলমূল কথা ইয়াত দিয়া আছে, এইখিনি আপোনালোকে ভালকৈ বুজি ল'ব। এইটো মই ডিস্ক্ৰিপশ্যনত দি দিছোঁ, তাৰ পৰা আপোনালোকে ডাউনলোড কৰি ল'ব পাৰিব। তাৰপিছত ইয়াৰ তলত দিয়া আছে শুনানি স্থান বিচৰাটো যদি অসুবিধা হয়, তেনেহ'লে ইয়াত বিনামূলীয়া হেল্পলাইন কথা নম্বৰ দিয়া আছে 15107 আৰু অসমৰ ভিতৰত থাকিলে 15107, অসমৰ বাহিৰৰ পৰা মাৰিলে আৰু ইয়াত দিয়া আছে 1800335376 এনেকৈ দিয়া আছে, ৱেবছাইটো দিয়া আছে, আপোনালোকে তাৰ পৰা যিমান যি জানিব লাগিব হ'ব পাৰে ফোন কৰিবলৈ জানিব পাৰিব। আজিৰ ভিডিঅ'টোত এইখিনিয়ে। আগৰ আপোনালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিছে, যদি ভাল লাগি থাকে তেনেহ'লে এটা লাইক কৰিব, আৰু যদি কিবা সুধিব থাকে তেনেহ'লে কমেণ্ট কৰিব, আৰু যিসকলে মোৰ চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই অনুগ্ৰহ কৰি ছাবস্ক্ৰাইব কৰি থ'ব, লগতে বেলটো দবাই দিব যাতে মই নতুন নতুন ভিডিঅ' আপলোড দিয়াৰ লগে লগে আপোনালোকে লগে লগে ন'টিফিকেশ্যন পাই যায়। ধন্যবাদ।